হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সাবু অ্যান্ড সিধু ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি ভেবেছি যে আমার যে জুয়েলারি কালেকশনগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। খুব বেশি জুয়েলারি কালেকশন আমার কাছে নেই, তো যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, আর অবশ্যই যারা নতুন আছো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই দেখাই এই একটা হার, আমার চোকার এটা, তো এইভাবে এটা পরতে হয়। দেখে নাও, এইটা এবছর আমি দুর্গাপূজায় কিনেছি। তো এর সঙ্গে আছে এর যে দুটো কানের আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, ওর সঙ্গে ম্যাচিং কানের এই দুটো দেখে নিয়েছ। এবার তোমাদের দেখাই এই দুটো কানের, আমার এই দুটো কানেরও আমি এবছর দুর্গাপূজায় কিনেছি। তো বেশিরভাগ সময় এই কানেরটা আমার খুব ভালো লেগেছে বলে বেশিরভাগ সময় এটা আমি পরেছি, দেখে নিয়েছ। এরপর দেখো আরও এই দুটো কানের, এই দুটো কানেরও আমার খুব ভালো লাগে, অনেক ভিডিওতে এই দুটো কানের দেখতে পাবে তোমরা, দেখে নাও। দেখতে পাচ্ছ? আবার একটা হার দেখাই, এই যে দেখো এই হারটাও আমি এবছর দুর্গাপূজায় কিনেছি, তার সঙ্গে আছে এই দুটো কানের, সঙ্গে আছে এই দুটো কানের। এরপর দেখো এই একটা হার, এটা আমি অনেকবার বিয়েবাড়িতে পরেছি, এটা অনেকদিন আগেই কিনেছিলাম, অনেকবার পরাও হয়ে গেছে। এরপর তোমাদেরকে আর একটা হার দেখাই, এটাও আমি অনেকবার বিয়েবাড়িতে পরেছি, এই যে দেখো পুরো গলাটা একদম ভর্তি হয়ে যাবে, আর কিছু পরার কোনো দরকারই নেই। তো এটা লেহেঙ্গার সঙ্গেই আমি অনেকবার পরেছি। এরপর তোমাদেরকে দেখাই যে ওই যে হারটা দেখালাম তার সঙ্গে যে কানেরগুলো আছে, তো এই কানেরটা দেখো ওই হারটার সঙ্গে এই কানেরগুলো, তার সঙ্গে এর সঙ্গে একটা টিকলিও আছে, এই যে এইভাবে একদম সেট। এরপর দেখাই দুটো বালা, বালা বলবো না, চূড়ের মতো এই দুটো, দেখো পূজোর সময় আমি এটা শাড়ির সঙ্গে পরছিলাম, বিশেষ করে এটা আমি বিজয়া দশমীর দিনে লালপাশ শাড়ির সঙ্গে পরেছিলাম। এরপর তোমাদেরকে দেখিয়ে দিই আরও দুটো কানের, তোমাদের দেখিয়ে দিই আরও দুটো কানের, দেখে নাও। এই দুটো কানের তোমরা অনেক ভিডিওতে দেখতে পাবে, বিশেষ করে শর্টস ভিডিওতে, দেখে নিয়েছো। তো এই কানেরটা একটু ভারী কানের, কিন্তু এটা আমার পরতে খুবই ভালো লাগে, তো এটা আমি অনেকবারই পরেছি। আর একটা চোকার দেখিয়ে নিই, এই হলো এটা চোকার, দেখো এর সঙ্গে যে কানেরটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে ওইগুলোর কানের, তো দেখে নিয়েছ। এরপরে দেখাই তোমাদেরকে এই হারটা, দেখো এই হারটা, এই হারটা আমি বিয়ের পরপর কিনেছিলাম কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে শাড়ির সঙ্গে পরার জন্য। তো এই হারটা তার সঙ্গে যে কানেরটা আছে তোমাদেরকে দেখিয়ে দিই, এই হলো সেই কানেরটা ওই হারটার সঙ্গে। তারপরে দেখিয়ে দিই একটা আংটি, এই যে দেখো, তো এইভাবে আমার খুব ভালো লাগে এটা পরতে, দেখে নিয়েছ। এরপরে আরও দুটো কানের তোমাদেরকে দেখাই,
তো এই কানের দুটো দেখো কত সুন্দর লাগছে বলো, কানে এই দুটো কানের আর গলায় একটা ছোট হার পরলে খুব সুন্দরভাবে সাজা হয়ে যাবে। এই যে দেখো এই দুটো কানের, তারপরে দেখাই দুটো ছোট ছোট কানের। তো এইগুলো হচ্ছে মুক্তোর কানের, এগুলো আমার পরতে খুবই ভালো লাগে, টুকটাক চুড়িদারের সঙ্গে টপের সঙ্গে এটা আমি পরি। তো দেখে নিয়েছো, তো এরপরে দেখাই এই একটা হার, এই বলবল হারটা আমি পরি শাড়ির সঙ্গে। এই হারটা আমার মা আমাকে দিয়েছিল পুজোর সময়, দেখো দুটো ট্যাপ কানের। তো এইগুলো টপের সঙ্গে আমি পরি যদি কোথাও বাইরে বেড়াতে যাই। তো তোমাদেরকে সব জুয়েলারিগুলো দেখিয়ে দিলাম, তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এগুলো ভালো লেগে থাকে, তো যদি তোমরা আরও গোল্ড কালেকশন দেখতে চাও আমার, আমার যেটুকু আছে তো সেটুকুই তোমাদেরকে আমি আমার ভিডিও করে দেখাবো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সময় তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যায় আর তোমরা দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই।